হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ডিম ছাড়া, দুধ ছাড়া, গরম পানি ব্যবহার করে চকলেট কেক। আর এই কেকটা আমি তৈরি করে দেখাবো চুলাতে। যারা ওভেনে তৈরি করতে চান তারা কিভাবে ওভেনে তৈরি করবেন সেটাও আমি এই ভিডিওর মধ্যে বলে দিব। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই মজাদার কেকটি তৈরি করতে হয়। যেহেতু এই কেকটা আমি চুলায় তৈরি করব, তো প্রথমে আমি চুলার প্রিপারেশনটা দেখিয়ে দিচ্ছি। চুলায় একটা হাঁড়িতে আমি এক কাপ পরিমাণ লবণ নিয়ে নিয়েছি আর এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এখন হাঁড়িটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং ঢাকনার গায়ে যদি কোনো ছিদ্র থাকে সেটা একটা কাগজ বা টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দিতে হবে। ওভেন যেভাবে প্রিহিট করে নিতে হয় এই হাঁড়িটাকেও আমি এখন প্রিহিট করে নিব। চুলার আঁচ মাঝারিতে করে এই হাঁড়িটাকে এখন আমি 10 মিনিট জাল করে প্রিহিট করে নিব। তো এই হাঁড়িটা প্রিহিট হতে থাক, এই ফাঁকে আমি কেকের ব্যাটারটা রেডি করে নিই। কেকের ব্যাটারটা রেডি করার জন্য প্রথমে আমি ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো একটা চালনির সাহায্যে চেলে নিব। এর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সুইটেন্ড কোকো পাউডার। এখানে আমি ক্যাডবেরির কোকো পাউডারটা ব্যবহার করেছি, চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের কোকো পাউডারটা ব্যবহার করতে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন এই সব কিছুকে আমি একটু চেলে নিচ্ছি। চেলে নেওয়ার পরে অবশিষ্ট অংশটা আমি ফেলে দিচ্ছি এবং এগুলোকে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি, তবে মিষ্টি বেশি যদি কেউ খেতে চান আর একটু বাড়িয়েও দিতে পারেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল, আপনারা চাইলে মেল্টেড বাটারও ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা অ্যাসেন্স। এখন আমি এর মধ্যে দিয়ে দিব গরম পানি। আমি আজকে কেকের ব্যাটারটা রেডি করার জন্য এখানে গরম পানিটা ব্যবহার করছি, আর পানিটা একবারে বেশি করে না দিয়ে অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা রেডি করে নিতে হবে। আমি কিছুটা পানি দেওয়ার পরে একটা হ্যান্ড উইক্স দিয়ে এই সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে আবারও কিছুটা পানি দিয়ে দিচ্ছি এবং এখানে আজকে আমার 1/2 কাপ থেকে সামান্য একটু বেশি পানি লেগেছে, আপনাদের কম কিংবা বেশি লাগতে পারে। তো আমার ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে আর আমি আপনাদেরকে একটু তুলে এর কনসিস্টেন্সিটা এখন দেখিয়ে দিব। এটা হচ্ছে আমার কেকের ব্যাটারের কনসিস্টেন্সি। নর্মাল কেক বানালে আমরা যেরকম কনসিস্টেন্সি রাখি ঠিক সেরকম কনসিস্টেন্সিই থাকবে। তো আমার কেকের ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে, এখন এটাকে আমি মোল্ডে ঢেলে নিব। আমি একটা মোল্ডে পার্চমেন্ট পেপার বিছিয়ে একটু তেল ব্রাশ করে নিয়েছি। এখন এই মোল্ডের মধ্যে আমি কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি। কেকের ব্যাটারটা ঢেলে দেওয়ার পরে এটাকে আমি একটু ট্যাপ করে নিচ্ছি যাতে এর ভিতরে যদি কোনো এয়ার বাবল থাকে সেটা বের হয়ে যায়। তো এরই মাঝে কিন্তু আমার হাঁড়িটা প্রিহিট করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনাটা খুলে এর মধ্যে ব্যাটার সহ মোল্ডটাকে বসিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়ামে রেখে প্রথমে 5 মিনিট চাল করব, তারপরে চুলার আঁচ লোতে করে আমি চাল করব 30 মিনিট। তো সব মিলিয়ে আমি 35 মিনিট এই কেকটাকে চুলায় এভাবে বেক করে নিব। আর যারা ওভেনে এই কেকটাকে বেক করতে চান তারা 350 ডিগ্রি ফারেনহাইট অথবা 180 ডিগ্রি সেলসিয়াসে 25 থেকে 30 মিনিট বেক করে নিলেই হবে। তো এরই মাঝে 30 মিনিট হয়ে গিয়েছে, আমি এখন ঢাকনাটা খুলে একটা কাঠি ঢুকিয়ে চেক করে নিচ্ছি। কাঠিটা ক্লিন বের হয়েছে, তো তার মানে আমার কেকটা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে কেকটাকে নর্মাল তাপমাত্রায় আমি এখন পুরোপুরি ঠান্ডা করে নিব। তো এরই মাঝে আমার কেকটা ঠান্ডা হয়ে গিয়েছে, আমি হাত দিয়ে একটু ধরে দেখে নিচ্ছি। এখন এটাকে আমি মোল্ড আউট করব। মোল্ড আউট করার পরে আমি সাইডের এই পার্চমেন্ট পেপারগুলো সরিয়ে নিচ্ছি এবং আমি আপনাদেরকে একটু তুলে দেখাচ্ছি। দেখেন কেকটা কতটা সফট হয়েছে এবং স্পঞ্জি হয়েছে। এখন আমি আপনাদেরকে এই কেকটা একটু কেটে দেখাচ্ছি এর ভিতরটা কেমন হয়েছে। কেক
কেকটা কেটে নেওয়ার পরে আমি একটু হুইপিং ক্রিম দিয়ে এটাকে ডেকোরেশন করে নিচ্ছি। আপনারা চাইলে এমনিও সার্ভ করে নিতে পারেন। তো আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই ডিম দুধ ছাড়া চকলেট কেকের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন, ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, আরও নতুন নতুন মজার এই ধরনের রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।